আজকে ট্রাফিক আপডেট বিস্তারিত জানাতে রাজধানীর নূর হোসেন চত্বর এলাকায় আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীতে গাড়ির চাপ বাড়ছে যেহেতু অফিসগামী এবং স্কুলগামী অফিসগামী চাকরিজীবী যারা আছেন এবং স্কুলগামী শিক্ষার্থী যারা আছেন তারা প্রত্যেকেই তার গন্তব্য ধীরে ধীরে বেরোচ্ছেন তো একটু জানিয়ে রাখি আজকে যেহেতু এইচএসসি এবং সমমানের পরীক্ষা রয়েছে তাই বেলা দশটার দিকে তাদের পরীক্ষা শুরু হবে তাই আর কিছুক্ষণের মধ্যেই তারাও তাদের যার যার কেন্দ্রে পৌঁছানোর জন্য বের হবেন তো কেন্দ্রে পৌঁছানো কেন্দ্রে শিক্ষার্থী এবং অভিভাবকদের একটি জটলা যেহেতু হতে পারে তাই সেখানে যানজট কিছুটা পরিস্থিতি তৈরি হতে পারে বলে ধারণা করা যাচ্ছে কাজেই যারা যারা এই এইচএসসির কেন্দ্রগুলো আশপাশ দিয়ে যাতায়াত করবে তাদের কিছুটা সেখানে যানজট পরিস্থিতি তৈরি হতে পারে তো এইচএসসি পরীক্ষা ঠিক বেলা দুপুর একটার দিকে শেষ হয়ে গেলে যখন তারা আবার বের হবেন সেখানেও আবার যানজট পরিস্থিতি তৈরি হতে পারে তো সেই যানজট শেষ হতে না হতেই জানিয়ে রাখি যে আজ দুপুর সাড়ে তিনটা থেকে কোটা আন্দোলন শুরু হবে সেই কোটা আন্দোলনকারীরা রাজধানীর বেশ কিছু পয়েন্ট যেমন শাহবাগ সায়েন্স সায়েন্স ল্যাবের মতো কিছু পয়েন্ট তারা অবরোধ করার কথা জানিয়েছেন তো বিগত কয়েক দিনের তথ্য অভিজ্ঞতা মতে বলা যায় যে এই অবরোধের কারণে যারা ওই ওই সময়ে রাজধানীতে বের হবেন তাদের প্রয়োজনে তাদের পায়ে হেঁটে বেশ কিছুটা পথ যেতে হতে পারে এবং তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে বেশ কিছুটা সময় লাগতে পারে তো তারা এজন্য বলা যায় যে তাদের হাতে কিছুটা সময় নিয়ে বের বের হওয়াটাই তাদের জন্য ভালো হবে তো কোটা আন্দোলনের বাংলা ব্লকেট যেটা সেটা সন্ধ্যার মধ্যে যদিও শেষ হয়ে যাবে কিন্তু আজ যেহেতু বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন কাজেই অনেকেই দেখা যায় যে তারা তাদের অফিস ছুটির পরে তারা ঢাকার বাইরে যাতায়াত করার চেষ্টা করেন তাদের গ্রামের বাড়িতে কিংবা পর্যটন যে এলাকাগুলো আছে সেগুলোতে ঘুরতে যাওয়ার তারা চেষ্টা করতে চেষ্টা করেন তো সেই জন্য ঢাকা যে প্রবেশ রুটগুলো আছে অর্থাৎ সায়দাবাদ কিংবা সাবার এই এলাকাগুলোতে যানজট পরিস্থিতি তৈরি হতে পারে তো কিন্তু আজকে যেহেতু কোনো ধরনের ভিআইপি মুভমেন্টের সম্ভাবনা নেই কাজেই সেই দিক থেকে বাংলা ব্লকে ঢাকা অবরোধের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে তো রাজধানীর আজকের সড়কের অবস্থা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ আসিফ মোহাম্মদ সিয়াম রাজধানীর কুরিস্তান থেকে যোগ দিয়েছেন